সবাইকে আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি কথা বলতে চাইছি গুগল মিট নিয়ে। আমরা কম বেশি সবাই গুগল মিট ব্যবহার করে থাকি এবং গুগল মিটের সবথেকে বড় প্রবলেম হচ্ছে এটাতে কোনো প্রকার রেকর্ড করা যায় না বা স্ক্রিন রেকর্ড করা যায় না, এটা হচ্ছে সবথেকে বড় প্রবলেম। আর বাকিগুলো সব কিছু ঠিকঠাক আছে, কোনো প্রকার প্রবলেম নাই। তো আজকে আমরা একটা সিস্টেম দেখব যেটার মাধ্যমে আমাদের কোনো প্রকার কোনো সফটওয়্যার ইনস্টল না করে, বা আমাদের ল্যাপটপ থাকুক অথবা কম্পিউটার থাকুক না কেন, আমাদের কোনো প্রকার সফটওয়্যার ইনস্টল না করেই আমরা গুগল মিটের ভিডিওগুলো আমরা রেকর্ড করতে পারবো কোনো প্রকার ঝামেলা ছাড়াই। আমি যে মেথডটা দেখাবো বা যে সিস্টেমটা দেখাবো এটার মাধ্যমে আপনারা কম বেশি সবাই স্ক্রিন রেকর্ড করতে পারবেন। তো আমরা কম বেশি যারা অনলাইনে যুক্ত আছি অথবা ফ্রিলান্সিং করি বা যে কোনো মাধ্যমে যদি আমরা অনলাইনের সাথে কোনো বিষয় জড়িত থাকি, তাহলে আমাদের কম বেশি সবারই গুগল মিট অথবা গুগল জুম এগুলোর কিন্তু প্রয়োজন হয়, কারণ হচ্ছে মিটিং করার জন্য। তো বেশিরভাগ সময় দেখা যায় যে আমাদের মিটিংয়ের সময় আমাদের অনেক কিছু দেখানোর প্রয়োজন হয় বা অনেক কথা বলার প্রয়োজন হয় যেগুলো রেকর্ড করা খুবই জরুরি হয়ে পড়ে। কিন্তু আমাদের যদি আমরা জুম ব্যবহার করি সেক্ষেত্রে আমাদেরকে প্রিমিয়াম একটা সাবস্ক্রিপশন নিতে হবে, এবং 40 মিনিট পরপর যদি আমরা ফ্রি ব্যবহার করতে যাই তাহলে কিন্তু আমাদের 40 মিনিট পরপর আমাদের জুমগুলো অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে। কিন্তু গুগল মিটের যে সুবিধাটা এটাতে আবার টাকা দিতে হবে না। তো এই ক্ষেত্রে আপনার সমস্যা হবে না। আর এখানে যে বড় সমস্যাটা, আমরা কিন্তু জুমের ভিতরে ইজিভাবে আমরা স্ক্রিন রেকর্ড করতে পারি, ফ্রিতেও 40 মিনিট আমরা ব্যবহার করতে পারো। কিন্তু মিটের আপনি অনেক মানুষ 100-200-300 মানুষগুলোকে নিয়ে কিন্তু আপনি মিটে জয়েন করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনি স্ক্রিন রেকর্ডটা করতে পারবেন না। ঠিক আছে, আমরা যেমন 20-25 জন 30 জনে ক্লাস করি, ক্লাস করাই আমাদের স্টুডেন্টদেরকে, দেখা যায় যে তাদের জুমে করাইলে গেলে দেখা যায় ওইটা নিয়ে একটা মোটামুটি $100-150 কিন্তু লাগে জুমের, জুম সাবস্ক্রিপশন কেনার জন্য 100 পার্টিসিপেট সাবস্ক্রিপশন, যেটা পার মান্থ $14 লাগে আর কি। তো এটা কিনতে গেলে কিন্তু আমাদের হিউজ টাকা প্রয়োজন হয়। কিন্তু গুগল মিটে কিন্তু এটা প্রয়োজন হয় না, আপনি আনলিমিটেড টাইম পাচ্ছেন, দেন আপনি অনেক বেশি মানুষ অ্যাড করাইতে পারতেছেন, কোনো সমস্যা হয় না। কিন্তু সমস্যা একটা জায়গায় স্ক্রিন রেকর্ড করতে হয়। কিন্তু স্ক্রিন রেকর্ড করার সময় যে প্রবলেমটা হয়, আমরা যে সফটওয়্যারগুলো দিয়ে স্ক্রিন রেকর্ড করতে যাই সেগুলোর অনেক কনফিগারেশনের প্রয়োজন হয়, যেটা আমাদের নর্মালি যে ল্যাপটপ থাকে বা কম্পিউটার থাকে এগুলোতে কিন্তু ব্যবহার করা অনেক টাফ হয়ে যায়। বা দেখা যায় যে আমাদের স্ক্রিন রেকর্ড করতে গেলে আমাদের কম্পিউটারটা মাঝে মাঝে বন্ধ হয়ে যায় বা রেকর্ডিং সিস্টেমটা স্টপ হয়ে যায়, এরকম কিন্তু প্রবলেমের সম্মুখীন হতে হয় কম বেশি। তো আমি যে সিস্টেমটা দেখাবো, কোনো প্রকার সফটওয়্যার ইনস্টল করার প্রয়োজন হবে না, জাস্ট আমরা গুগল মিটের ভিডিওগুলো আমরা করতে পারবো, রেকর্ডিং করতে পারো। কীভাবে? ফার্স্ট টাইমে আপনাকে এখানে চলে যেতে হবে। দেখেন এখানে তিনটা ডট পাবেন আপনারা ক্রোম ব্রাউজারে আসলে। এখানে আসার পরে এখানে দিকে দেবেন, দেখবেন মোর আছে, মোর টুলস, এখানে ক্লিক করবেন। এখান থেকে আপনারা চলে আসবেন এক্সটেকশন, এখানে ক্লিক করবেন। তো এখানে আসার আরেকটা মেথড আছে, এখানে দেখেন মেঘের মতো একটা আইকন আছে, এটার বলা হয় এক্সটেকশনস, এখানে ক্লিক করবেন। এখান থেকে ম্যানেজ এক্সটেকশন, তো এখানে এক ক্লিকেই এই জায়গায় পৌঁছানো যায়। সিম্পল তরিকা বা সিম্পল সিস্টেম বলতে পারেন। তো এবার দেখেন এখানে, এখানে আপনি তিনটা ডট পাবেন বা এটার বলা হয় মেন মেনু, এখানে আমি ক্লিক করব। এখান থেকে ওপেন ক্রোম ওয়েব স্টোর, এখানে ক্লিক করবেন। তো ক্লিক করার পর এখান থেকে আমরা আমাদের একটা এক্সটেনশন লাগবে আমাদের স্ক্রিন রেকর্ড করার জন্য। তো এটা কি? এটা সম্পূর্ণ ফ্রি, আপনারা লিখবেন এখানে হচ্ছে স্ক্রিন রেকর্ডার ফর ক্রোম, এটা লিখে আপনারা সার্চ করবেন। এখানে স্ক্রোনাইল নামের একটা এক্সটেনশন পাবেন, দেখেন এটার, এটার ইন্টারফেসটা একটু দেখেন, মোটামুটি আপনি 9448টার মতো আপনি এখানে রিভিউ পাবেন, এটাতে আপনাকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর এখানে আপনাকে এই অপশনটা থাকবে না, এখানে লেখা থাকবে অ্যাড নিউ অপশন। তো আপনার জাস্ট এখানে এসে অ্যাড এ মধ্যে ক্লিক করবেন, অ্যাড নিউ করে নেবেন, মানে হচ্ছে আপনার এই এক্সটেনশনটা অ্যাড করে নেবেন আপনার ব্রাউজারে। তো এটা সাধারণত অ্যাড হয়ে যাওয়ার পর 2-1 মিনিট সময় লাগবে। এটা হয়ে যাওয়ার পর আপনাকে যেটা করতে হবে, এই ব্রাউজ মানে এক্সটেনশনটা এখান থেকে পিন করে দিতে হবে, এরকম থাকবে, এখানে উপরে দেখা যাবে না। তো
তো আপনাকে যেটা করতে হবে এখান থেকে প্রিন্ট করে দিতে হবে বা এটা পিন করে দিবেন। ওকে, পিন করে দেওয়ার পর এখানে আপনি আপনার এক্সটেনশনগুলো দেখতে পারবেন। তো কাজ কিন্তু এখানেই শেষ। ওকে, তো এবার আসি আমি গুগল মিটে, ধরেন আমি এখন স্ক্রিন রেকর্ড করব, তাহলে আমাকে কি করতে হবে, আমার গুগল মিটে যেতে হবে। তো আমি এখান থেকে দেখেন, এখান থেকে আমি চলে যাব মিট, দেখেন মিট লেখা আছে, আমি এখানে মিটে ক্লিক করব। তো মিটে ক্লিক করার পরে এখান থেকে নিউ মিটিং আমরা এখানে স্টার্ট করব। নিউ মিটিং থেকে আমরা করব হচ্ছে স্টার্ট ইনস্ট্যান্ট মিটিং, আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমরা আমাদের গুগল মিট অ্যাকাউন্টটা মিটিংয়ের জন্য আমাদের ঢুকে যাবে বা অ্যাকাউন্ট তৈরি হয়ে গেছে এখানে, মানে আমরা একটা রুম পেয়ে গেছি। ওকে, আমরা কিন্তু একটা রুম পেয়ে গেছি, এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা রুম পেয়ে গেছি। এখানে কিন্তু এবার আমি আমার যত স্টুডেন্ট আছে এবং কি আমার যত আপনাদের যত ইয়া থাকবে, মেম্বার থাকবে বা আপনি যাকে যাকে আনতে চাচ্ছেন, তাহলে কি করবেন, এখানে দেখেন ফ্রেন্ড নামের একটা অপশন পাবেন বা শো এভরিওয়ান, এখানে ক্লিক করতে পারেন। এখান থেকে অ্যাড এ পিপল, এখান থেকে আপনি এখানে থেকে ক্লিক করে আপনি আপনার মেল অ্যাড্রেসের মাধ্যমে আনতে পারেন, অথবা অথবা আপনি লিঙ্কটা দিয়ে দিতে পারেন। ঠিক আছে, তো আমরা একটু এখানে আরও কিছু জিনিস দেখাই আপনাকে। তো আমরা একটা লিঙ্ক বের করি। ওকে, এখানে দেখেন একটা আইকন আছে, হ্যাঁ, মিটিং ডিটেলস, আমরা এখানে ক্লিক করে এই কপি জয়েন ইনফো, এখানে এই লিঙ্কটা আমরা কপি করে দিতে পারি। ওকে, আর যখন আপনি ঢুকবেন সাথে সাথে দেখতে পারবেন যে আপনার এখানে একটা মিটিংয়ের ইউআরএল শো করবে। ওকে, তো আমরা এখান থেকেও এই মিটিং কপি করতে পারি, অথবা আমরা ফ্রেন্ডের এখান থেকেও আমরা কিন্তু ইনভাইট পাঠাতে পারি, দুইটা সিস্টেমে আছে। তো আমি চাচ্ছি যে সব থেকে সহজ আমি একটা মিটিং লিঙ্ক দিয়ে দেবো যেটার মাধ্যমে সবাই জয়েন করতে পারে। আমরা এই কপি জয়েন লিঙ্কটা এখানে ক্লিক করব। ক্লিক করে আমি যেটা করবো এবার আমার আরেকটা ট্যাব ওপেন করব। তো এটা হচ্ছে আমি এক্সাম্পল দেখাচ্ছি আপনাদেরকে, ধরেন আমার এই অ্যাকাউন্টটাতে আমি এটা ওপেন করতেছি। ওপেন করে আমি এখানে আমি চাচ্ছি যে জয়েন করতে, ওই মিটিংয়ে আমি জয়েন করব। তো আমি লিঙ্কটা আমি এখানে পেস্ট করে দিলাম, পেস্ট করে দিলাম, একটু একটু সময় লাগবে। তো আমি ভিডিওটা রেকর্ডিং, মানে হচ্ছে এই যে মিটিং, যে আমার জুমের যে মিটিংটা আছে এটা আমি ক্যামেরাটা বন্ধ করে দেই। ওকে, এক সেকেন্ড। ওকে, ক্যামেরাটা বন্ধ করে দিছি। এবার আমি এখান থেকে যোগদান দিতে বলুন। ওকে, আমরা এখান থেকে জয়েনে ক্লিক করব। জয়েনে ক্লিক করলে আমার যে নেক্সট একটা অপশন আছে বা আমার যে আরেকটা ক্রমের ভিতরে যে আমার অ্যাডমিন অ্যাক্সেস আছে, আমার এখানে কিন্তু ইনভাইটেশন কোড চলে আসে, দেখেন অ্যাডমিন অ্যাডমিন, এখানে অ্যাকসেপ্ট করলে কিন্তু আমার আরেকটা অ্যাকাউন্ট এখানে জয়েন হয়ে যাবে, দেখেন এখানে কিন্তু জয়েন হয়ে গেছে। তো আমি এটা কেটে দিলাম, কেটে দিছি, তার মানে ওইটা কিন্তু চলে গেছে। ওকে, মোটামুটি আপনারা বুঝতে পারছেন। এবার আসি হচ্ছে একটু আইডিয়া দিয়ে দিই আপনাদেরকে, যাতে সহজে করতে পারেন। তো এখানে দেখেন লেখা আছে শেয়ার, এখান থেকে কিন্তু আমরা শেয়ার দেন, আমরা উপরে আছে ইওর ইন্টার স্ক্রিন, আমরা এখানে ক্লিক করতে পারি। এখান থেকে আমাদের স্ক্রিন শেয়ার করার জন্য এখানে যে একটা ট্যাব আছে, এই ট্যাবটার ভিতরে আমরা একটা ক্লিক করব। ক্লিক করলেই আপনি এখানে শেয়ার বাটনটা পাবেন, হ্যাঁ, তখন কিন্তু আপনার স্ক্রিনটা শেয়ার হবে, দেখেন আমাদের স্ক্রিন কিন্তু শেয়ার হয়েছে। তো এবার যখন আপনি স্ক্রিনটা স্টপ করবেন, দেখেন লেখা আছে স্টপ প্রসেসিং বা প্রসেসিং, ওকে, এখানে ক্লিক করবেন, তাহলে আপনার স্ক্রিনটা স্টপ হয়ে গেল। তো এই হচ্ছে কাজ, যদি আপনার কেউ যদি আপনি সবাইকে যদি মিউট করে রাখেন, যদি কেউ হ্যান্ডস করতে চায় হ্যান্ডস করতে পারবে, তাহলে তার এখানে একটা মানে হাতের মতো উঠবে, এখানে আপনার অডিও অপশন থাকবে, এখানে হচ্ছে আপনার ক্যামেরা অপশন। তো এই হচ্ছে মিটিংয়ের অপশন। তো এবার আমি চাচ্ছি যে আমি এখানে যা কিছু বলবো সব যেন আমার স্ক্রিন রেকর্ড হয়, সেটার জন্য আপনি এক্সটেনশনটা আগে নামায় নেবেন। নেওয়ার পরে এক্সটেনশনের উপরে আমি ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে ভিডিও, ওকে, ভিডিও রেকর্ড ভিডিও, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করে এখানে কিছু অপশন আছে, এগুলো আপনাকে বুঝতে হবে। যেমন প্রথম আছে ব্রাউজার উইন্ডো, এখানে ব্রাউজার উইন্ডো পাবেন, ডেস্কটপ, আপনি যদি চান কোনো ব্রাউজারের একজাক্টলি কোনো ব্রাউজারের জাস্ট আপনি স্ক্রিন রেকর্ড করতে চাচ্ছেন, তাহলে এটা দিবেন ব্রাউজার অ্যান্ড উইন্ডো। আর যদি মনে করেন না সমস্ত ডেস্কটপের যা কিছু আছে সব কিছু, যে কোনো ট্যাপে যাই না কেন সমস্ত স্ক্রিনটাই রেকর্ড হবে, তাহলে এটা ক্লিক করবেন। তো আমি চাচ্ছি এটা
আর এই মিউট যদি করা থাকে এটা আপনি অন করে দিবেন। দেওয়ার পর একে ডেস্কটপটা আমি চাচ্ছি যেটা, এবং উপরে দেখেন লেখা আছে 1080। তো আপনার কত কখনও কখনও দেখা যাবে যে এটা 40 থাকবে বা 400 থাকবে বা 700 থাকবে, তো আপনি এটা 1080 করে দিবেন। করে দিয়ে এখানে ডেস্কটপটা করে আপনি এখান থেকে স্টারে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন একটা অপশন চলে আসছে, কোন ট্যুরি আপনি রেকর্ডিং করতে চান, তাহলে শেয়ার ইউর ইন্টারেস্ট স্ক্রিন। তো আমরা এটার উপর ক্লিক করব। ক্লিক করার পর সিস্টেম অডিও সিস্টেম থাকবে কিনা, হ্যাঁ অডিও সিস্টেম থাকবে, তো আমরা এখানে এটার উপর ক্লিক করে শেয়ার স্ক্রিন করব। তো আমাদের স্ক্রিন কিন্তু রেকর্ড শুরু হয়ে গেছে, দেখেন এখানে কিন্তু মিনিট উঠতেছে, তার মানে হচ্ছে আপনার এখন যা যা করবেন সব কিছু এখানে রেকর্ড হবে। দেখেন সমস্ত কিছু এখানে রেকর্ড হবে। যদি আমি চাই যে কোনো কিছু লিখবো বা কোনো জায়গায় যাব, তাহলে কিন্তু আমি যেতে পারবো। ধরেন আমি ফেসবুকে যাব আমার, তাহলে আমি ফেসবুকটা এখানে ক্লিক করলাম, তাহলে আমার কিন্তু ফেসবুকটা শো হবে। আমি যদি চাই ফেসবুকের কোনো অংশ, আবার এখানে একটা মজার বিষয় আছে, এই রেকর্ডিং দিয়ে আপনি চাইলে কোনো কিছু মার্ক করতে পারেন, অথবা আপনার মাউজের কার্সারটা পয়েন্ট করতে পারবেন। ঠিক আছে, ধরেন কোনো জায়গায় ক্লিক করছেন, তাহলে এখানে ক্লিক করে ধরেন আমি এখানে ক্লিক করতে চাচ্ছি, ধরেন এই লিংকের উপর ক্লিক করব। ঠিক আছে, তো এখানে কিন্তু পয়েন্ট উঠবে ওইখান থেকে, তো এটা আপাতত দরকার নাই। ধরেন কোনো একটা অপশন মার্ক করতে চাচ্ছেন, তাহলে এখান থেকে মার্ক করা যাবে। ঠিক আছে, একদম সিম্পল। আবার এটা মিশাইতে চাচ্ছেন, তাহলে মিশাইতে পারবেন। ঠিক আছে, খুবই সুন্দর সুন্দর অপশন এখানে কিন্তু দেওয়া আছে। ঠিক আছে, আশা করি আপনারা বুঝতে পারছেন। তো এই হচ্ছে কাজ, এইভাবে স্ক্রিন কিন্তু রেকর্ড হতে থাকবে, কন্টিনিউয়াসলি রেকর্ড হতে থাকবে। ওকে, আমার এখানে কিন্তু স্ক্রিনটা রেকর্ড হচ্ছে। ওকে, আমার যখন স্ক্রিন রেকর্ড হয়ে গেতেছে, মানে হচ্ছে, তাহলে আমার আর কোনো কাজ নাই। আমি যেটা করবো, স্ক্রিনটা এবার রেকর্ডিংটি স্টপ করতে চাচ্ছি। তাহলে এখানে লেখা আছে স্টপ শেয়ার, আমি স্টপ শেয়ারে ক্লিক করব। এখান থেকে উপরের দিকে স্ক্রিন স্টপ রেকর্ডিং, হ্যাঁ এখানে ক্লিক করব। তাহলে কিন্তু আমাদের স্ক্রিন রেকর্ডটা হয়ে গেছে। এবার তারা আমাকে একটা ভিডিও দিয়ে দিছে, দেখেন তারা সাথে সাথে কিন্তু একটা ভিডিও দিয়ে দিছে। এটা কিছুক্ষণ সময় লাগবে সম্পূর্ণ প্রসেসিং হইতে, কারণ এটা একটু লং টাইমের ভিডিও, এক মিনিটের ভিডিও, মোটামুটি এখানে ভালোই এমবি চলে গেছে। ওকে, এবার যদি আপনি চান এই ভিডিওটা দেখতে পারেন, দেখি এখানে ভিডিওটা আমার সব কিছু আসছে কিনা। দেখেন সমস্ত কিছু কিন্তু রেকর্ড হয়ে গেছে। দেখেন আমার কম্পিউটারের স্ক্রিন কিন্তু দেখাইতেছে, তারপরে এই যে আমি যে একটা ছবি লিখছিলাম সেটাও কিন্তু এখানে দেখাইতেছে। দেখছেন সম্পূর্ণ কিন্তু রেকর্ডিং হয়ে গেছে। তো এবার আপনি এটা কি MP4-এ মানে ডাউনলোড করতে চান বা কনভার্ট করতে চান, বা এখানে আরও অনেকগুলো আছে, আমি সবসময় MP4-টাই ইউজ করি। তাহলে আমি যেটা করবো, এখানে MP4-এর উপর ক্লিক করব। তাহলে এটা মোটামুটি কয়েক সেকেন্ডের ভিতরে আমাদের ভিডিওটা ডাউনলোড হবে। দেখেন শুরু হয়ে গেছে কনভার্টিং। তো একটু আমরা একটু দেখি যে কত টাইম লাগে, 10, 11, 14। এটা কিন্তু সবথেকে ভালো একটা সিস্টেম আমি মনে করি, কারণ এখানে আপনার কোনো ভারী সফটওয়্যারের প্রয়োজন হচ্ছে না, যার কারণে আপনার কম্পিউটার বা ল্যাপটপ রেকর্ডিং করার সময় কোনো প্রবলেম করবে না। একদম সিম্পল কিন্তু সিস্টেমটা। তো আই হোপ যে আপনারা এখন আর জুমের জন্য বসে থাকার প্রয়োজন হবে না, যে এখানে রেকর্ডিং করার প্রবলেমটা হচ্ছে 40 মিনিট পর পর বের করে দিবে। আপনি কিন্তু এখানে ভালোভাবে রেকর্ডিং বনাম আপনি কিন্তু অনেক টাইম পাচ্ছেন, অনেকজন মানুষকে নিয়ে আপনি গুগল মিটে ব্যবহার করতে পারতেছেন বা জয়েন হয়ে মিট করতে পারতেছেন বা মিটিং করতে পারতেছেন। আশা করি আপনারা মোটামুটি সব কিছু বুঝতে পারছেন। তো এটা আমি এই ভিডিওটা করার একমাত্র আপনাদেরকে এই সিস্টেমটা বলা, যার কারণে আপনারা অনেকে আছে জুম ব্যবহার করার জন্য প্রবলেমে পড়তে পারেন, বা সাবস্ক্রিপশন যদি কেনার সমর্থ না থাকে বা সামর্থ্য না থাকে, তাহলে কিন্তু আপনারা এভাবে স্ক্রিন রেকর্ড বনাম হচ্ছে আপনি আনলিমিটেড টাইম ব্যবহার করতে পারেন। এতে আমরা বলতে পারি গুগল মিটের মাধ্যমে আমরা রেকর্ডিং করতেছি। তো এবার আসেন, ভিডিওটা আমার কোথায় অ্যাড হবে? আমি দেখলাম ভিডিওটা আমার এখানে নাম্বার শো করতেছে, ধরেন ভিডিওটা হচ্ছে আমার এটা। তো আমি এই ভিডিওটা ওপেন করব। দেখেন আমার ভিডিওতে কিন্তু কোয়ালিটি খুবই ভালো, খুবই ভালো কোয়ালিটি এবং খুব ক্লিয়ার, আপনি দেখতে পারবেন, এখনই দেখতে পারবেন। আমি সাউন্ডটা স্টপ করে দিব, যার কারণে কোনো প্রকার নয়েজ যেন আপনাদের সমস্যা না করে, কারণ আমি কন্টিনিউয়াসলি কথা বলতেছি, পাশাপাশি
দেখা যাবে যে ভিডিও বানাইতে গেলা তো দুইটা নয়েজ একসাথে এলে উলট পালট লাগতে পারে। দেখছেন ভিডিওটা কিন্তু অনেক কোয়ালিটিফুল একটা ভিডিও রেকর্ড হচ্ছে, তো আই হোপ আপনারা সব কিছু বুঝতে পারছেন। এখন আপনাদের স্ক্রিন রেকর্ড নিয়ে কোনো প্রকার সমস্যা হওয়ার কথা না। তো আশা করি এই ভিডিওটা আপনাদের একটু হলে উপকারে আসলো। যারা ফ্রিল্যান্সিং করতেছেন বা অনলাইনের সাথে বা অনলাইন বিজনেসের সাথে জড়িত আছেন তাদের একটু হলে উপকারে আসলো। তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।